ইলিশ মাছ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা সালাম আলাইকুম আজকে রান্না করেছি সরষে ইলিশ তো চলুন দেখি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর দুই কালারের সরিষা নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ আর একটা আস্ত পেঁয়াজ আমি আমি করে নেব হ্যাঁ আর দুই মাঝে কালোটা কালো কালার সরিষাটা একটু কম দিয়েছি আর হলুদ কালারটা ডাবল দিয়েছি আর এবার সরিষা ইলিশ অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তো তেলের মাঝে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ হালকা একটু ভেজে নিয়েছি এর সঙ্গে সঙ্গেই আবার পেস্ট করে রেখেছিলাম যে সরিষাগুলো সেগুলোও দিয়ে দিলাম এখানে কিন্তু একটা আস্ত পেঁয়াজও ছিল আমি আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম আর একটু পানি দিয়ে এবার এই এইটুকু পানিতেই কিন্তু আমি এই ইলিশ মাছগুলো রান্না করব এখানে আর কোনো পানি ইউজ করবো না তো এবার ইলিশ মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব হয়ে আসবে এবার অপর পাশটার জন্য একটু আর ইলিশ মাছ তো এমনিতেই অনেক নরম মাছ আসলে একদমই কম সময় লাগে ইলিশ মাছটা হতে আর এই মাছ আসলে ভাজলে তো ভাজা ইলিশ অনেক মজা ভাপা ইলিশ মজা সরষে মানে ইলিশ মাছকে আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই মজা বললাম না শুরুতে যেটা এটা সুন্দর খেতেও অসাধারণ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সহজ কিন্তু এই সর্ষে ইলিশ রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লেগেছে আর আমি লাস্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম